হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দেখে চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে পদ্মকে নানাভাবে সাজানোর জন্য রূপা সেন্টারের আয়া সে পরিমরি করতে শুরু করে পদ্ম বলে এসব কী হচ্ছে ওই গীতা এলবিকে ছবি পাঠাতে হবে না ছবিটা কে তুলবে আমি তো রয়েছি পদ্মর ফোন থেকে ছবি তুলে গীতাকে পাঠিয়ে দেবো ওকে বোঝাতে হবে না যে পদ্ম সত্যি সত্যি বিয়ে হচ্ছে গীতার ফোন থেকে এগুলো চলে যাবে অগ্নিজিৎ মুখার্জির কাছে তবেই তো উনি এখানে আসবে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি কি করতে চাইছো তোমরা কেন ওই বড়বাবুকে ফাঁসাবে তোমরা কি করবে বলো আমাকে এই নাটকগুলো করার মানেটা কি একদম চুপ কর করি ওকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়ে দেখি এরপরে বর্দকে লাল বেনারসি পরিয়ে দেওয়া হয় মাথায় ঘুমটা দিয়ে দেওয়া হয় গলায় হাড় কানে দুল সব কিছু পরিয়ে একদম পরিপাটি করে একজন বউ যেভাবে সাজে সেই ভেজ ধারণ করে দেওয়া হয় এরপরে ভজন কয়েকটা ছবি তোলে আর এরপরে পাঠিয়ে দেয় নানাভাবে গীতা এলবিকে আর বলে আমাদের পরিকল্পনা সফল আর কোনো বাধা রইল না কি হবে তোমরা কেন এরকমটা করছো পদ্মল কোনো প্রশ্নের উত্তর দেয় না গীতা হঠাৎ করে অগ্নিজিৎ মুখার্জির চেম্বারে চলে যায় সেখানে গিয়ে একটা ড্রাফ দেখতে পারে সেটার মধ্যে অনেক ভুল ভাল কথা লেখা রয়েছে সেগুলো দেখে গীতা আশ্চর্য হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জিকে খোঁজাখুঁজি করে তাকে ঘরে পায় না হঠাৎ করেই সে ঘরে এসে দেখতে পারে গীতাকে বলে তুমি আমার চেম্বারে কেন এসেছো তোমাকে বলেছি না এখানে আসবে না কি কারণটা কি বলো আমাকে আর এটা হাতে কি নিয়ে ঘুরছো দেখুন আপনি যে বিনয়বাবুর ড্রাফটা তৈরি করেছেন এর ওপর বেস করে আপনি হয়তো কেসটা লড়বেন কিন্তু আপনি হেরে যাবেন কি বলতে চাইছো তুমি আমাকে এখন নতুন করে লেখাপড়া শেখাবে আমি চলমান ইনস্টিটিউট আমি তুমি যে ল কলেজে পড়েছো তার প্রিন্সিপাল তুমি আমাকে শেখাচ্ছ ভুল কোনটা সঠিক কোনটা হয়তো এটা কোনো জুনিয়র ড্রাফটা তৈরি করেছে তাই না না আমি নিজে করেছি তাহলে আপনি তো পুরোই কেসটা হেরে যাবেন বাবা আপনি আমার উপর বিশ্বাস করুন একবার চোখ বুলিয়ে দেখুন এটা ভুল আছে দেখো ব্রীতা একদম বাড়াবাড়ি করবে না কিন্তু আমাকে কি মনে করেছো তুমি আমি দেখছি তুমি প্রতি মুহূর্তে আমাকে হেনস্থা করছো অসম্মান অপমান করছো কেন বলতে পারো তুমি কি এই উদ্দেশ্য নিয়েই আমাদের বাড়িতে এসেছো নাকি আপনি আমার কথাটা শুনছেন না কেন ঠিক আছে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই ড্রাফটটা দিয়ে যদি আপনি মামলা করেন তাহলে আপনি হেরে যাবেন আর আমি আপনাকে হারিয়ে ছাড়ব উল্টো দিকে গীতা এল তো রয়েছে আর আপনি চলমান ইনস্টিটিউট ছিলেন এখন নেই এই গীতা হ্যাঁ আমি ঠিকই বলেছি আপনি যদি আমাকে বৌমা হিসেবে মেনে নিতেন তাহলে হয়তো আমাদের সম্পর্কটা সহজ হয়ে যেত কিন্তু আপনি সেটা করলেন না তাই কোটে আপনার সঙ্গে তো অবশ্যই দেখা হবে কী হয়েছে চিৎকার মিজি তোমরা কেন করছো তোমাকে বলেছি না মেহেক বেনারসি আর গহনাগুলো প্যাক করে দিতে দিয়েছো কি হ্যাঁ বাবা আপনি যাবেন না এগুলো নিয়ে ওখানে কিরণকান্তি ব্যানার্জি আপনার জন্য ট্রাপ পেতে রেখেছে আপনি গেলেই ফেসে যাবেন কেন বুঝতে পারছেন না ওখানে যাওয়াটা আপনার জন্য কতটা একটা খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে আপনার কিন্তু সম্মানহানি হতে পারে আমি বলে দিচ্ছি আপনি যাবেন না গীতা অনিজিত মুখার্জি কথ কর্তব্য পরায়ণ থেকে পিছনোয় ফেরেনি তাই এখনও ফেরবে না তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো আমি পদ্মকে বলেছি যখন আশীর্বাদ করবো পাশে থাকবো তখন আমি থাকবো তুমি কোনোভাবেই আমাকে নিষেধ করতে পারো না আর চুপচাপ দাঁড়িয়ে থাকো বুঝতে পেরেছো সব বিষয়ে আমাকে কেন বাধা দাও তুমি আচ্ছা বাবা তুমি এতটা রাগ কেন হচ্ছ তোমার বিবি ভাই হয়ে যাবে তো আর বৌদি কি এমন বলেছে বলতে পারো তোমাকে পড়াশোনা নতুন করে শেখাবে এটা তো বলেনি তুমি নিজেই সেটা ভেবে নিয়েছ আর তুমি এখন পদ্মর ওখানে যেতে চাইছো কেন যেতে দিচ্ছ না তুমি তুমি বুঝতে পারছো না কিরণকান্তি ব্যানার্জির সবথেকে বড়ো টোপ হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি তাকে ফাঁসানো তার এমন একটা ব্যবস্থা করবে হয়তো আমার সিক্স চেঞ্জ বলছে যে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে অগ্নিজিৎ মুখার্জির সে কোনো কথাই শোনে না গীতাকে সরিয়ে দিয়ে অগ্নিজিৎ মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায় ভাবে এখন আমি কী করবো ওনার পিছু পিছু যাবো ঠিকানাটাও তো জানি না আমি থানার বড়বাবুকে একবার ফোন করি করে বলি যে সব বিষয়টা দেখে শুনে নিতে অগ্নিজিৎ মুখার্জি অনেক বড় বিপদে আছে তখনই হঠাৎ পদ্মর ফোন আসে আর ওপর থেকে পদ্ম চিৎকার করে বলতে লাগে যে দিদিমণি আমাকে বাঁচাও আমি খুব বিপদে পড়েছি আমি দক্ষিণ কলকাতায় রয়েছি তুমি এসে আমাকে উদ্ধার করো বাড়ি নম্বর এত রোড নম্বর এত এগুলো শুনে গীতা অস্থির হয়ে ওঠে বলে যে দেখো মেহেক বিপদে পড়েছে আমাকে ওকে উদ্ধার করতে যেতেই হবে আমি জানতাম এই বিয়েটা ফেক ছিল কোনোভাবেই সত্যি না তাহলে বিয়েটাই যদি না হয় তাহলে পাপা কার বিয়েতে যাচ্ছে কি ঘটবে সেখানে সেটা নিয়েই তো আমার চিন্তা গীতা বারবার অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করছে ফোনটা কেটে দিচ্ছে গীতা ভাবে এরকমটা হবে না ছোটো থেকে মায়ের ভালোবাসা পায়নি কি সেটা বোঝেনি ভালো মন্দর জ্ঞান নেই শুধু নাকেরা সব সবসময় রাগটা ভেসেই থাকে আমাকে এবার বেরোতে হবে গীতা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে পদ্মর খোঁজ করতে দক্ষিণ কলকাতায় গিয়ে সে জানতে পারে যে বাড়ি নম্বর রোড নম্বর দেওয়া হয়েছে সেখানে জিজ্ঞাসা করে এখানে পদ্ম নামের কারো বিয়ে হচ্ছে না তো আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে বা আপনার সঙ্গে মজা করেছে বলে দরজা লাগিয়ে দেয় গীতা হবে তার মানে কি আমাকে কেউ এখানে ডেকে এনে সময় নষ্ট করলো আর অগ্নিজিৎ মুখার্জিকে হয়তো অন্য কোথাও নিয়ে গেছে কেউ ইচ্ছে করে আমাকে ওনার কাছ থেকে দূরে সরিয়ে রাখলো যাতে আমি ওনাকে বিপদের হাত থেকে রক্ষা করতে না পারি কে করতে পারে এগুলো আমাকে জানতে হবে ওনাকে রক্ষা করতে হবে আবারও ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে সে ফোন কেটে দেয় গীতা কী করবে ভেবে উঠতে পারছে না তখনই পুলিশ ইন্সপেক্টর পঙ্কজ খাসনবিশকে ফোন করে এবং সমস্তটা জানায় তারাও ফোন ট্রেস করে পিছু করছে অগ্নিজিৎ মুখার্জির এমনকি গীতাও ভজন কিরণকান্তি ব্যানার্জিকে জানায় যে সমস্ত খেলা সাজানো হয়ে গেছে গীতা টোপটা গিলেছে ও যাবে দক্ষিণ কলকাতায় আর এদিকে উত্তর কলকাতায় আসবে অগ্নিজিৎ মুখার্জি তারপরে খালাস সব কিছু এই শুনছ কে আছে আমি যখন বলবো ইশারা করবে তখন কিন্তু পদ্মকে ছুরি দিয়ে আঘাত করতে হবে বুঝতে পেরেছো ঠিক আছে এদিক ওদিক যেন কোনো উনিশ বিশ না হয় হবে না পদ্মর কাছে গিয়ে রূপা আয়া সেন্টারের মালকিন বলছে যা কিছু পড়া হয়ে গেছে সবটা খুলে দে তার মানে কী ভেবেছিস তোর বিয়ে হচ্ছে নতুন করে এতটা মনের মধ্যে এত আনন্দ এগুলো সব দেখানোর ছিল এখন দেখানো হয়ে গেছে এখন সবটা ফেরত দিয়ে দে বুঝতে পেরেছিস কোনোভাবেই এগুলো কিন্তু আমি রাখতে দেবো না তোর কাছে এই বলে পদ্মর উপর চড়াও হলে পদ্ম রেগে যায় বলে তোমার একটুও খারাপ লাগছে না এরকম কাহিনী করতে তুমি তো বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হচ্ছে তাতে কি আমাকে একদম চোখরা গামে না আমি এই সেন্টারের মালকিন আমাকে কেউ আজ পর্যন্ত এরকম করে কথা বলেনি যা নিজের জামাকাপড় পোশাক যেগুলো পড়েছি সেগুলো পরে এখানে চলে আয় রাত্রে নাটকটা তো নতুন করে শুরু হবে সেই নাটকটাই তো আসল এখন পর্যন্ত সেটার তো কোনো কাহিনী শুরু হলো না কি হবে বলো আমাকে তোর বড়বাবু ফেঁচে গেল বোধ হয় এটা বলে চলে যায় তখনই হঠাৎ পদ্মর ফোন বেজে ওঠে পদ্ম ফোনটা রিসিভ করে ওপাস থেকে কৃপানের বন্ধু জেলে ফোন নিয়ে গেছে কৃপানের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য কৃপান বলে কিরে পদ্ম আমি তোর হাত ধরেছিলাম ড্রিঙ্ক করে নানাভাবে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম তুই পারতিস না আমাকে ক্ষমা করতে সেটা না করে তোর রিকুল দিদি আমাকে সেকশন নাম্বার অনেকগুলো দিয়ে জেল হাজতে বসবাস করাচ্ছে আমি জানি না আমি নিজে কতদিনে বেরোতে পারবো আমার কতটা খারাপ লাগছে তুই একবার ভেবে রেখেছিস আমি আদরের দুলাল একমাত্র সন্তান বাবা মায়ের হয়ে আমাকে আজকে জেল খাটতে হচ্ছে তবে চিন্তা করিস না আমি জেলে থাকবো আর তুই হাওয়া খেয়ে ঘুরে বেড়াবি সেটা তো হতে পারে না তার মানে মানে তোর সময় ফুরিয়ে এসেছে তোকে এবার বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে তুই কোনোভাবে বাঁচতে পারবি না পদ্ম তোর সময় ঘনিয়ে এসেছে শুধু দেখ না কি হয় আর এই সব কিছুর দায় গিয়ে পড়বে অগ্নিজিৎ মুখার্জির ঘাড়ে সে ফেসে যাবে কোনোভাবেই তাকে কেউ বাঁচাতে পারবে না এমনকি তোর ওই উকিল দিদিমণি নয় তারপরের টার্গেট হবে গীতা এলবি দেখ ওদের জীবনটা কী করে অতিষ্ঠ করে তুলি আমি ওরা দুজনে মিলে আমার জীবন শেষ করেছে না আর তার সঙ্গে তুইও আমি তোকে বিয়ে করেছিলাম সেই বিয়েটাও মিথ্যে প্রমাণ করে দিল এমনকি আমি তোর সঙ্গে বাসর করেছি তোর সঙ্গে সময় কাটিয়েছি সেগুলোও তুই অস্বীকার করে গেলি কেন পারতিস না ওই গীতা এলএলবির পেছনে নিজেকে আড়াল করে না নিয়ে তুই আমার সঙ্গে জীবনটা কাটিয়ে ভালোভাবে বাঁচতে সেগুলো তুই করলি না তুই আমাকে ঠকালি এমনকি আমার সঙ্গে এমনভাবে প্রতারণা করলি যেটা আমি ভাবতেও পারিনি এখন তুই বুঝবি যে তোর সময় ঘনিয়ে এসেছে তোকে কেউ বাঁচাতে পারবে না কি করবি এবার এসব কি বলছেন কি আপনি ঠিকই বলছি দেখ না শুধু কি হয় আমি যে জ্বালায় জ্বলছি যেভাবে কষ্ট পাচ্ছি তোরপে তোরপে শেষ হচ্ছি সেরকম তোকেও শেষ হতে হবে তোর খুনের দায়ে অগ্নিজিৎ মুখার্জিকে জেলে যেতে হবে এবার ওই গীতা এলবি বিপক্ষে উকিল হয়েও কোনোভাবে বাঁচাতে পারবে না আর আমি জানি যে লয়ার হিসাবে গীতা এলএলবি অগ্নিজিৎ মুখার্জির পাশে এসে দাঁড়াবে কিন্তু কোনো লাভ হবে না কৃপা এই ফোন কোনোভাবেই মেনে নিতে পারছে না পদ্ম কিন্তু কি করবে বুঝতে পারছে না গীতাও ফোন করছে ওয়েটিং পাচ্ছে বলছে পদ্ম কার সঙ্গে এতক্ষণ কথা বলছে আমি ওর সঙ্গে ফোন করে একটু জানার চেষ্টা করতাম ঠিকানাটা কি সেটাও তো বুঝতে পারছি না এখন আমি কোথায় যাব কোথায় গিয়ে খুঁজবো ওদের আমি অগ্নিজিৎ মুখার্জি তো আমাকে ঠিকানাটাও বলে যায়নি আমাকে যেভাবেই হোক ওনাকে বাঁচাতে হবে এদিকে পদ্ম কথা বলছে ঠিক সেই মুহূর্তেই কেউ একটা ছুরি দিয়ে পদ্মকে পেছন থেকে আঘাত করে তখনই পদ্ম চিৎকার দিয়ে ওঠে ওপাশ থেকে কৃপান সেই চিৎকারটা শুনে খুব খুশি হয়ে যায় আনন্দিত হয় যে পদ্মর খেলা এখানেই আর কেউ কে আটকে রাখতে পারবে না এরপরে পদ্ম মাটিতে পড়ে যায় তারপরে হঠাৎই সেখানেই লাইট ঘরে নিভে যায় অগ্নিজিৎ মুখার্জি এসেই দেখতে পারে পদ্মের এই অবস্থা তাই পদ্মকে জড়িয়ে ধরে নানাভাবে বাঁচানোর চেষ্টা করে ছুরিটা তুলে বের করে শরীর থেকে পদ্মকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে গিয়ে অগ্নিজিৎ মুখার্জির ছবি ভিডিও তৈরি হয়ে যায় কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জি আর নিজেকে রক্ষা করতে পারে না ভজন এই সমস্ত খেলার মেন মাথা যেটা গীতা খুব ভালো করে বুঝতে পেরেছে অগ্নিজিৎ মুখার্জি যখন বলে যে আমি এই খুনটা করিনি আমাকে ফাঁসানো হয়েছে ভজন তুমি আমাকে বেল করাও বাড়ি নিয়ে যাও আমি এখানে থাকতে চাই না আমি অগ্নিজিৎ মুখার্জি চলমান ইনস্টিটিউট আমাকে বলা হয় আমি কি করে এই অন্যায় করতে পারি সেটা তো হবে না আমি আপনাকে এই পদ্মর খুনের দায়ে সারা জীবন যাবজ্জীবন করিয়ে ছাড়বো কোনোভাবে আপনি পার পাবেন না ভজন এসব কি বলছো তুমি ঠিকই তো বলছি আমি জানি আমার বিপক্ষীয় উকিল হিসাবে গীতা এলএলবি দাঁড়াবে কিন্তু ওকেও আমি ছাড় দেবো না দেখলেন আপনি দুধকলা দিয়ে কাল সাবজে পুষেছেন তার প্রমাণটা দেখুন আজকে আপনার বিপদে ওই সবার আগে এরকম ব্যবহার আচরণ করছে যেগুলো আপনি হয়তো কখনো ভাবেনি আজকে আপনার জন্য এটাই উচিত হয়েছে বারবার নিষেধ করেছিলাম বলেছিলাম বাবা আপনি যাবেন না আপনার বিপদ আছে আমার মন কুগাই ছিল আমি সিক্সেন্স বলছিল আপনি বিপদে পড়বেন সেটাই ঘটলো কি হতে চলেছে গীতাই এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিৎকে ফাঁসিয়ে পাল্টি খেলো ভজন পাল্টি নিল ভজন গীতা পাশে দাঁড়িয়ে কালপিট চিনিয়ে দিল আজকে যে ভজনের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চেয়েছিল অগ্নিজিৎ মুখার্জি সেই ভজনই তাকে রাস্তা থেকে সরিয়ে অগ্নিজিৎ মুখার্জির জায়গা নিতে মরিয়া হয়ে উঠেছে তাই ভজনের আসল রূপটা অগ্নিজিৎ জানতে পেরেও কোনোভাবেই বাইরে বেরোতে পারছে না এবার গীতায় অগ্নিজিতের হয়ে কেস লড়বে আদৌ কি পারবে ভজনকে হারাতে মিথ্যে প্রমাণ করতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন